সরিয়ে ব্রাহ্মণী রূপ ধারণ করেছি, এ মাত্রে ছুটে যাবো আমি চন্দ্রধরের নিকটে। মনে মনে স্থির করেছি মানিক চন্দ্রধর দেবে না তার পুত্রের শুভ বিবাহ, আর বেহুলা লক্ষ্মীন্দরীর শুভ বিবাহ না হলে আমি দেবীত্ব অর্জন করতে পারবো না। স্বর্গ হইতে তাদের মর্যাদা আমি জন্ম দিয়েছি একমাত্রই আমি, আর নির্বাচন করব কার সঙ্গে বিয়ে হবে বেহুলা লক্ষ্মীন্দরে একমাত্র আমি। বিলম্ব নয়, এমাত্র আমি বণিক শ্রেষ্ঠ চন্দ্রধরের কাছে ছুটে যাব, চাঁদকে বলবো তার পুত্র যেন শুভপাত্রীর সন্ধান। তবে বিলম্ব নয়, এমাত্র আমি চাঁদের সম্মুখে যাই। জয় রাখি, জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। ঘটমশাই মহারাজ, নগরে নগরে ঘুরলাম কিন্তু পুত্র লক্ষ্মীন্দরের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান পেলাম না। মহারাজ, হ্যাঁ, পদ ভ্রষ্ট হয়ে পড়েছি, এই হচ্ছে গোলাটি নগর, বড় ক্ষুধার্থ মহারাজ, পদ চলতে পাচ্ছি না। তবে ঘটক মহাশয়, হ্যাঁ, বিলম্ব কর নাই প্রয়োজন, আমরা অতি সত্তরেই চম্পলায় রওনা হব, তার পূর্বে যখন বড় ক্ষুধার্থ চলো ওই দেখা যায় সম্মুখে বটবৃক্ষ, ওই বটবৃক্ষ তলায় ক্ষণিকের জন্য আমরা বিশ্রাম নিই। তাই হবে মহারাজ, আসুন। নদিয়া নগরে স
শচী মাতার ঘরে উদয় হইল নিমাই কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হইল নি ঘটক মশাই কি সুন্দর কৃষ্ণ নাম শুনে হৃদয়খানা যেন জুড়িয়ে গেল। চেয়ে দেখুন এক বিদ্যা ব্রাহ্মণী, ও মা হরি বল হরি কে বাছা, এই অধম চাঁদের প্রণাম নিন মা, আশীর্বাদ করি বাছা। কিন্তু তুমি কে? আমি 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 হচ্ছি চম্পানির শিরোমণি চাঁদ সদাগর। হরি বল হরি বল হরি বল। ও দূর থেকে আপনার মুখেই ওই কৃষ্ণ নাম শুনে মা অন্তরখানা জুড়িয়ে গেল। তাই বুঝি আমি কৃষ্ণ পূজারী, কৃষ্ণ ভক্ত বাছা। সত্যি মা, প্রত্যেক দিন কৃষ্ণ নাম মালা জপ করি, কৃষ্ণের ধ্যানে মগ্ন হয়। কিন্তু তোমরা কি কোনোদিন দেখিনি প্রথম আজেই? আজকে না দেখি বাছা, এই প্রথম আজেই আমরা পথ ভ্রষ্ট হয়ে পড়েছি মা। হরি বল হরি বল। তুমি কে? আমি আমি মাধব ভট্ট। মাধব ভট্ট? হ্যাঁ। কিসের জন্য রয়েছ বাছা? তবে শোনো মা, একমাত্র পুত্র মোর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার জন্য পাত্রীর সন্ধানে বেরিয়েছিলাম আমরা। কিন্তু পুত্রর জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াই আমরা ক্ষণিকের জন্য এই বড় বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছিলাম। হরি বল হরি বল। আমি বলি বাছা, বলো মা, তোমার পুত্রের জন্য শুভপাত্রীর সন্ধানে যদি আমি বলি তাহলে কি আমার কথা নেবে বাছা তোমরা? আপনি আপনি দেবেন আমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান? অবশ্য বাছা। সত্য যদি আমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান পাই মা, কেন নেব না বলুন আপনি? অবশ্য বলবো। আমি যে কৃষ্ণ পূজারী, আমি বয়স্ক মানুষ বাছা, আমি বলতে পারবো তার পুত্র জন্য শুভপাত্রীর সন্ধান পারবে। আর তুমি ঘটক হয়ে তার পুত্র জন্য শুভপাত্রীর সন্ধান দিতে পারলে না। তবে পতিব্রতা সতী নারী চাই। অবশ্যই বাছা। ওই যে দেখা যায় সন্মুখে ছয় ঘাটি, ছয় ঘাটি, ছয় ঘাটিতে আসবে অষ্টসখী সঙ্গে নিয়ে। আচ্ছা, মুক্ত সরোবরে স্নান করবার জন্য সেখানে রয়েছে সে পরম সুন্দরী বাছা। সুন্দরী? ঘটক মহাশয়। মহারাজ, সত্যি তো আজ ওই বৃদ্ধা ব্রাহ্মণীর মুখে যা শুনলাম, সত্য যদি আমি পুত্রের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান পেয়ে থাকি অবশ্যই আর বিলম্ব নয়
আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। এই বড় বিখ্যাত লাই চেয়ে দেখুন, ওই যে সম্মুখে দেখা যায় মুক্ত সরোবর। কিন্তু পরীক্ষা করবে না কে সতী নারী আর কে সতী নারী? তবে বলো মা, তব হস্তে কি রয়েছে বাছা? এই আমার হস্তে রয়েছে আমার বিমাতার দেওয়া হেতাল যষ্টি। এ হেতাল যষ্টি, এ হেতাল যষ্টি ভূমিতে ফেলবে, যেবা নারী করিবে লঙ্ঘন সে হবে অসতী নারী, যেবা নারী করিবে না লঙ্ঘন সে হবে সতী নারী। সতী নারী হে বাছা। তারপর ঘটনাশয়, এই তো মায়ের দেওয়া মা শিবানীর দেওয়া হেতাল যষ্টি নিয়ে যখন পরীক্ষা করতে পারবো, তবে আর বিলম্ব নয়। ওগো ওগো ব্রাহ্মণী মা, সত্যি যদি তাই হয়, এই এই হতভাগ্য চাঁদের অসংখ্য প্রণাম আপনার চরণে। তাহলে বহরাজ করি বাছা, ওই ছই ঘাটির জলটঙ্কিতে বসে থাকবো। সত্যি বলেছেন ঘটক মশাই, আর বিলম্ব নয়, চলুন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই ওই ছই ঘাটির কুলে। চলুন মহারাজ। বেশ বেশ, জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়। চিনতে পারলে না বণিক চাঁদ, আমি ছদ্মবেশী মনসা। নিজের রূপকে ধরে সরিয়ে ব্রাহ্মণের রূপ ধারণ করেছি, একমাত্র তোমার পুত্রের সঙ্গে মেহুল শুভ বিবাহ দেবার জন্য বণিক চন্দ্রধর। আর বেহুলা লক্ষেন্দ্রের বিয়ে হলে আমার পুজো প্রসার হবে, বাধ্য করবে সেই বেহুলা তার শ্বশুর ঠাকুরকে বারবার কাকুতি মিনতি করে বলবে। আর ভৌমিক চন্দ্রধর আমার কাছে আমার চরণে মস্তক নত করবে, আর সেদিন হব আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা। হরি বল হরি বল। তুমি ভাবতে পারবে না বণিক চন্দ্রধর, এই দেবীর লীলা, দেবীর কত ক্ষমতা। দেবীকে দেবায় অপমান করলে তিলে তিলে বুঝিয়ে দেব চাঁদ, দেবীর অপমান করা কত ভয়ঙ্কর। না বিলম্ব করব না, ওই তো বেহুলাকে ধুলো পরাগ দিয়েছি আমি, সর্বঙ্গ দাও দাও করে জলে মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে আসবে সেই ছয় ঘাটিতে মুক্তি হওয়ার জন্য। আর বিলম্ব না করে আমি এক এক করে পঞ্চম ঘাটে পুজো অর্চনা করব। জয় মন, এই মাত্রে আমি ছুটে যাব এক এক করে পঞ্চম ঘাটে পুজো অর্চনা করি। মায়ের কাছে বিদায় নিয়েছি, যাব আমি ছয় ঘাটের কুলে স্নান করতে, কিন্তু একা কি করে যাই? সখীগণকে সঙ্গে নিয়ে যাব সেই মুক্তর সরোবরে। সই কাঞ্চনা, ও সই ইসই সি আর বলতে যাই সই যাই বাপ, এমন ঘটা করে ডাক দিচ্ছ যে আমরা দৌড়ে আসতে গিয়েও যেন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। আচ্ছা সই বলতো, এমন ঘটা করে তুমি ডাকছো কেন? শিয়ার বলতে কেন? মনে মনে স্থির করেছি মুক্তর সরোবরে স্নান করতে যাব, তাই একা কি করে যাই, তাই ভেবেছি তোমাদের সঙ্গে নিয়ে যাব স্নান করতে। মুক্ত সরোবরে? ও সখী, এই উজানি নগরে স্নান করার জায়গা কি কম হয়ে গেছে যে তুমি অত দূরে যাবে স্নান করতে? তা নয় সই, ঠাকুমা বলেছে মুক্তর সরোবরকে স্বয়ং দেবতারা নামে সেই পুকুরের জল নিতে। একবার যদি দেবতাদের সাক্ষাৎ পায়,
যে যে আশা করে দেবতাদের কাছে কামনা করে তাদের মনের আশা পূর্ণ হয়। সত্যি বুঝি? আর ঠাকুমা বলেছেন শিবের ব্রত পালন করলে শিবের মতো স্বামী পায়। তাই তো ঠাকুমা বলেছেন যে মুক্তোর সরোবরে স্নান করে শিবের ব্রত পালন করতে। তাই তো তোমাদের ডেকেছি। বেশ, তবে চলো তোমার সাথে আমরাও যাবো সেই মুক্তোর সরোবরে স্নান করতে। তবে চলো সই, একসঙ্গে অষ্টসখী মিলে আমরা সরোবরে যাবো স্নান করতে, তাই না সই? তোমার মন খারাপ না তো সই? ওই শোনো কি বকুল চাপাড়ে ডা গেল সো, তাই বুঝি? Thank you.
শিশির ভেজা সঙ্গী ঝরে ভরে বাতাসে মধুমাখা সুর কি বাজায় অমন করে বংশী, বাঁশির সুর যেন বড় পরিচিত। বাঁশির সুর আমার মনে হয় এই সুর আমি সবকে শুনেছি সই। আচ্ছা সই, এই বনের মাঝে কাক পাখি পশু পাখি ছাড়া কারো যেন আওয়াজ শোনা যায় না, এই বনের মাঝে কই বাঁশির সুর তুমি শুনতে পাও বলো তো? কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বাঁশির সুর। বলছি কি বলছে? কি বলছে কি বলছে? তাই সামালে সামালে না উঠেছে, তাই নাকি? সামালে সামালে না উঠেছে তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। তাই সামালে সামালে না উঠেছে, সামাল সামাল না ফুটেছে তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। ছয় ঘাট
একে করে আমি পঞ্চম ঘাটে পুজো অর্চনা করেছি, আর এক ঘাটে বসে বসে আমি কৃষ্ণ পূজারি সেজে কৃষ্ণের ধ্যানে মগ্ন হব। ওই তো বেহুলা চলে আসছে অশ্বশকের সঙ্গে নিয়ে, এবার ধ্যানে বসে পুজো করেছে। এখন এই ঘাটে যদি আমরা স্নান করতে নামি তাহলে তো আমাদের দেহে পাপ লাগবে সই, তাই বুঝি। ওরে কারে ঘাড়ে রে কুল, বালি রে শো, ঘাটে করেছে পূজো আরে, ছয়টি ঘাট আছে, আমরা তো পঞ্চমটি ঘাট ঘুরেছি সই, বাকি রয়েছে একটি ঘাট। চলো সেই ঘাটে যে আমরা চোখ বন্ধ করে স্নান করবো। বেশ, তবে চলো ওই ছয় ঘাটে গিয়ে দেখি, যদি সেখানে পুজো করা না থাকে
নিশ্চয়ই আমরা স্নান করে ঘরে ফিরব। বেশ চল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। এই ঘাটে কেউ পুজো করেনি, তবে এই ঘাটে আমরা একসঙ্গে ঝম্প দিয়ে স্নান করবো, কেমন? তুমি আমার ধ্যান ভঙ্গ করলে কন্যা, হয়েছে তোমার রূপের অহংকার, হয়েছে কন্যা তোমার জয়পানের অহংকার, তাই বলে এই ব্রাহ্মণীর কন্যা তুমি ধ্যান ভঙ্গ। ক্ষমার ওই কন্যা তোমার, তোমার গোড়ার জল পড়েছে আমার অঙ্গে, অভিসম্পাত করিব কন্যা তোমার স্বামীকে খাবে সেই কাল ভূচঙ্গে। ক্ষমা চাইছো তুমি, যা ভুল করেছ এ ভুলের ক্ষমা নই কন্যা। আমার চরণ ধরতে হবে না কন্যা তোমার মতো নারীকে। তোমার জানা ছিল না আমি কৃষ্ণ পূজারি, কৃষ্ণের ধ্যানে মগ্ন, আর তুমি ধ্যান ভঙ্গ করেছো আমার গর্বের দেশে পেয়েছো অভি সম্পাদ, যাই অভি সম্পাদ দিয়েছি ফিরিয়ে নিতে পারি না কন্যা। আমরা যখন এই ঘাটে নামে তখন এখানে কেউ ছিল না, কিন্তু যখন জলে ঝম্প দিই তুমি কোথা থেকে এসে আমার অভিশাপ কেন দিলে? আমায় ক্ষমা করে দাও। আর কন্যা, এত আদর ভালোবাসা দিতে হবে না কন্যা তোমার, আর তোমার এই আদর ভালোবাসা আমি চাই না। আমার সখীকে তুমি ক্ষমা করে দাও না বুড়িমা। আমার সখী হয়ে আমরা ক্ষমা চাইছি, তোমরা আমার সখীকে ক্ষমা করে দাও না বুড়িমা। কখনো নয় কন্যা, তোমার সখী যে ভুল করেছে
আর সে ভুলের ক্ষমা হয় না কন্যা, তোমার সখি মা ভুল করেছে আর তুমি চাইতে এসো ক্ষমা। এ ভুলের ক্ষমা হয় না কন্যা, এই ব্রাহ্মণী যাকে অভিসম্পাদ করে অক্ষরে অক্ষরে পালন হয় এই অভিসম্পাদ ফিরিয়ে নিতে পারি না কন্যা। ক্ষমা তুমি করবে না, তুমি একবারও ক্ষমা করে দেবে না আমায়? না, আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমায় ক্ষমা করে দাও না গো। কিন্তু তুমিও নারী, আমিও নারী, নারী হয়ে এক নারীকে আমার নিষ্ঠুর অভিশাপ করে
বিয়ে রাত্রেই আমার স্বামীর মৃত্যু হবে। এত বড় নিষ্ঠুর অভিশাপ করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? হয়নি কন্যা, হয়নি। তুমি একবার ভাবলি না যে কৃষ্ণ পূজারী কৃষ্ণের ধ্যানে মগ্ন, আর তোমার গোড়ালির জল আমার অঙ্গে দিলি, তার কারণে কর্মের দেশে পেয়েছ অভিসম্পাদ এই ছয় ঘাটিতে। তার জন্য তো আমি ভুল স্বীকার করছি, আমি তো মানছি আমি অন্যায় করেছি, তার কি কোনো ক্ষমা নেই? নেই, এই ভুলের ক্ষমা নেই কন্যা। তাই বুঝি, হ্যাঁ, যে পাপ করে পাপ করার পর যদি অনুতাপ করে, আমি এতদিন থেকে জেনে এসেছি অনুতাপের আগুনে নাকি সেই পাপ পুড়ে ছাই হয়ে যায়, আর সেই ছাই চোখের জলে ধুয়ে দিলে পাপ আর পাপ থাকে না। তুমি কেমন ব্রাহ্মণী, আমি অনুতাপ্ত, তবু তুমি আমায় ক্ষমা করতে পারলে না। আচ্ছা, এই ঘাটে তো আমি একা স্নান করিনি, এক এক করে আমরা অষ্টসখী মিলে স্নান করেছি, কই তুমি তো ওদের অভিশাপ দাওনি? তুমি কি করে বুঝলে, তুমি কি করে জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? বলো বলো, চুপ করে থেকো না। ওই বুড়ি উত্তর দাও, তুমি কি করে জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? সখি, কি করে জানলে তুমি? এই বুড়িকে ছেড়ে দেবে না, চুপ করে চুপ করে থাকবে না, উত্তর তোমাকে দিতেই হবে বুড়িমা, উত্তর তোমাকে দিতেই হবে। মুখ লুকিয়ে থেকো না, বলো তুমি কি করে জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? বলো, চুপ করে থেকো না, কারণ তুমি জানতে আমি শাহ বেনার মেয়ে, তাই তুমি ইচ্ছে করে আমাকে অভিশাপ করেছো। বলো উত্তর দাও, আমি তো একা স্নান করিনি, আমার সখীরা সবাই মিলে স্নান করেছি, তুমি তো ওদের অভিশাপ করলে না, কেন মুখ লুকিয়েছো? বলো উত্তর দাও, উত্তর দাও। আমি জানি এর উত্তর তোমার কাছে নেই। রয়েছে কন্যা, রয়েছে। তুমি যে ভুল করেছ, আর সে ভুলে যে আমি তোমাকে অভিসম্পাদ দিয়েছি, আর তুমি আমাকে প্রশ্ন করছো কিভাবে তুমি বুঝতে পারলে যে তোমার অঙ্গের জল আমার অঙ্গে কিভাবে পড়েছে? হ্যাঁ, কারণ এই ঘাটে তো আমি একা স্নান করিনি, অষ্টসখী একসঙ্গে জলে ঝম্প দিয়েছি। তাহলে তুমি কি করে ধ্যান যোগে জানতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়ে? জানি, জানি কন্যা, যে তোমার চরণের জল আমার অঙ্গে পড়েছে। হয়তো তোমার জানা নয় আমি কৃষ্ণ পূজারি, আমি কৃষ্ণের ভক্ত, ধ্যানে বুঝতে পেরেছি যে তোমারই গোড়ালির জল আমারই অঙ্গে পড়েছে। তুমি এক রক্তে মাংসে গড়া মানুষ, ধ্যান যোগে তুমি জানতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? হে কন্যা, কিন্তু আমি এতদিন জেনে এসেছি যারা সাধনা করে, যিনারা তপস্যা করে, তিনারা তো জগতের কল্যাণ চান, আর তুমি অভিশাপ করতেও দ্বিধা করলো না। তুমি কেমন কৃষ্ণ পূজারী, তুমি কেমন তপস্বিনী যে অপরের মেয়েকে অমন নিষ্ঠুর অভিশাপ করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? আমার মন বলছে তুমি কোনো ব্রাহ্মণী নও, তুমি কোনো মায়াবিনী। তাই সত্যি যদি আমি তোমার কাছে অপরাধ করে থাকি, তাই তোমাকে আমি পরীক্ষা করব, তুমি কেমন ব্রাহ্মণী, তুমি কেমন তপস্বিনী।
আমি যদি অপরাধী হই তাহলে এই ছয় ঘাটের জলে এমন চমৎকার ঘটবে যা দেখে বুঝবো যে হ্যাঁ আমি অপরাধী, তাই তুমি আমাকে অভিশাপ করেছো। আর তেমন চমৎকার যদি তোমার সঙ্গে না ঘটে আমার সঙ্গে ঘটে তাহলে আমরাও জানবো যে তুমি ইচ্ছে করে সহবেনার মেয়েকে অভিশাপ দিয়েছো। তোমাকে পরীক্ষা করবো আমি। পরীক্ষা করবে কন্যা? পরীক্ষা করবো। বেশ, আমি তোমার পরীক্ষায় দিতে রাজি কন্যা। এই জলে ডুব দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে আমি অপরাধী, আমি অন্যায় করেছি, পাপ করেছি, তাই তুমি অভিশাপ করেছো। বেশ, আমি জানিয়ে দিতে চাই কন্যা যে তুমি অপরাধী। আর এসো, অবশ্য আমি তোমার পরীক্ষা দিতে প্রস্তুত কন্যা। এই জলে ডুব দিয়ে তোমাকে এমন কিছু তুলতে হবে তাতে দেখে প্রমাণ হবে যে হ্যাঁ আমি অপরাধী। আর আমার হাতে যদি তেমন কোনো শূদ্র পোটে তাহলে আমি জানবো আমি অপরাধ করিনি, তুমি ইচ্ছে করে আমাকে সব দিয়েছ। সখি বলো সই, তোমরা ওই পুকুর দাঁড় পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে। বেশকি তুমি ওই পুকুরের জলে ডুব দাও, আমরা ঠাকুরের কাছে মঙ্গল কামনা করব। তোমার পরীক্ষায় যেন তুমি জয় হয়ে সখি। বলো ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু, বিষ্ণু মহেশ্বর, মহেশ্বর এবার জলে ডুবে পড়ো। বেশ, এই সুবর্ণ সুযোগে বেহুলার হস্তে দেবো আমি শঙ্খ সিঁদুর। আর আমার হস্তে নেব এক মরা মৎস্য। কি উঠেছে আমার হাতে? কি সই? ও সই, বড় খুশির খবর যে আজ তোমার হাতে কি উঠেছে জানো? শঙ্খ আর সিঁদুর। সই রে, এই তো শুভ জিনিস, এই তো সতীর পরিচয় রে সই। সতীর চিহ্ন আমার হাতে উঠে এলো জল থেকে। সত্যি সখি, তুমি অসতী নয় সখি। আমি কোনো অপরাধ করিনি সই। না সখি না, আমি কোনো অন্যায় করিনি। না, সৎপথে চলে জন্যই তো সতীর চিহ্ন শঙ্খ আর সিঁদুর উঠেছে। এই দেখো, দেখি দেখি কন্যা তোমার হস্তে কি উঠেছে? আমার হাতে উঠেছে শঙ্খ আর সিঁদুর। শঙ্খ সিঁদুর, এবার বুঝতে পারছো? সতীর চিহ্ন জল থেকে উঠে এলো আমার হাতে। বুড়ি দেখি তোমার হাতে কি উঠেছে? আমার হস্তে দেখি দেখি কি উঠেছে, দেখি তো। দেখো তুমি দেখো, ছি গন্ধ। দেখো কন্যা, মম হস্তে উঠেছে মরা মৎস্য। এ মরা মাছকে শেষ পর্যন্ত তুমি, তোমায় বলেছিলাম জল থেকে যদি কোনো শুভ জিনিস তোলো তাহলে বুঝবো আমি অপরাধ, কিন্তু এখন তোমার হাতে উঠেছে অশুভ আর আমার হাতে উঠেছে শুভ জিনিস, এতে প্রমাণ হচ্ছে যে আমি কোনো অপরাধ করিনি। কেন তুমি আমার অভিশাপ দিলে? শুধু তাই নয়, এই যে সতীর চিহ্ন, আমি কোনো অন্যায় করিনি, নইলে সতীর চিহ্ন আমার হাতে উঠবে কেন? আমি সৎপথে চলেছি, আমি কোনো অন্যায় করিনি, তুমি শুধু শুধু আমাকে অভিশাপ দিলে। কেন দিলে আমার অভিশাপ? তুমি বলতে চাইছো কোন আমি মিথ্যা অভিসম্পাদ দিয়েছি তোমার? কর্মীর দেশে পেয়েছ অভি সম্পা আর শঙ্খ সিঁদুর উঠেছ, তুলেছ তাই বলে নিজেকে সতী ভাবো। আমি সে কথা কখনো বলিনি যে আমি সতী, তবে যা চোখে দেখছো তা তো তোমাকে বিশ্বাস করতেই হবে। কিন্তু যার অভি সম্পা দিয়েছি কন্যা, এই অভি সম্পাদে অক্ষরে অক্ষরে পালন হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাইলে তুমি পারবে এই মরা মাছকে জীবিত করতে? তাইলে বুঝবো যে আমার অভি সম্পাদে তোমার কিছু হবে না। আমি সামান্য এক মেয়ে মানুষ, মানুষকে কখনো মৃতের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে? তা কি কখনো সম্ভব হয়েছে? পারি কন্যা, সতী সাবিত্রী নিজেই মৃত্যু জিনিসকে প্রাণদান করেছে, তবে তুমি কেন পাবে না?
শঙ্খ সিঁদুর তুলেছ এই সাগর সঙ্গম হইতে। তুমি যে সতী নারী, সতীর পরিচয় দাও এই ছয় ঘাটিতে। তাই তো কি সই, সাবিত্রী সতীত্বের বলে জমের দুয়ার পর্যন্ত গিয়েছিল, আর সেই সাবিত্রীর চিহ্ন আজ আমার হাতে। দাও তোমার হাতের এই মরা মাছ, যদি আমি সত্যি সতী হই তাহলে তোমার হাতে মরা মাছ আমার ছয় প্রাণ ফিরে পাবে। ও গো মা মনসা দেবী, আজ আমি ভীষণ বিপদে পড়েছি মা, আজ তুমি আমায় আমার শক্তি দাও, আমার শক্তি প্রদান করো, আমার ছোঁয়ায় যেন এই মরা মাছের দেহে প্রাণ ফিরে। তুমি আমায় সেই শক্তি দাও মা, শক্তি দাও। জয় মা মনসা দেবী। এই চলে গেল চলে গেল চলে গেল। সত্যি কন্যা, মনসার নাম স্মরণ করে মরা মৎস্যকে জীবিত করলে, কিন্তু মনে রাখবে এই ব্রাহ্মণীর অভিসম্পাতির কথা। তারা বুড়ি, তুমি কি ভেবেছ শুধু বড়রা অভিশাপ করলেই লাগে, ছোটরা করলে বুঝি লাগে না? তাই আজ আমি তোমায় অভিশাপ করছি। হ্যাঁ, নিজেই বিধবা তুমি, নিজের কর্মের দোষে অপরের মেয়েকে অভিশাপ করতে লজ্জা রাহি আসে। তোমার অভিশাপ ফলে যদি আমার বিয়ের ও রাত্রে তোমার ভিক্ষে না সবে আমার স্বামীকে না জিয়াইলে। কি বলছো কন্যা? যতদিন আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না ততদিন তুমি কোথাও ঠাঁই পাবে না, এই ত্রিভুবনে ঠাঁই পাবে না। তোমায় আমি শাপ দিলাম। তোমার অভিশাপে আমার কিছু হবে না কন্যা, কিছু হবে না। একবার চেয়ে দেখো কন্যা, একবার চেয়ে দেখো সন্মুখে কি চলে আসছে, এই নিজের স্থানে এবার গমন করি। কি এসেছে বুড়িমা? সই বুড়িমা, সই এখানে তো ছিল, এত তাড়াতাড়ি কি করে অদৃশ্য হয়ে গেল? আমি কি করলাম? সই রে, বুড়ি সে পালিয়ে গেছি। চল বুড়ি, আমরা সে ঘরে ফিরে যাই। চলো সখী, অনেক বিলম্ব হয়ে গেল, আমরা ঘরে ফিরে যাই চলো। সে বুড়ি নয়, তবে নিশ্চয়ই কোনো স্বর্গের দেবতা আমায় পরীক্ষা করছে। সে কি বলছে সই? তাকে চিনতে না পেরে আমি অনেক কষ্ট কথা বলেছি, এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। তাহলে এই ছয় ঘাটের জলে আমি আত্মহত্যা করবো। সই না, সই আমি সই না, তুই কি পাগল হয়ে গেছিস? সই তুই কি পাগল হয়ে গেছিস? বলতে পারো সই, উজানি নগর থেকে যখন এসেছিলাম তোমার মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে, বলেছিল তোমার মাতা পিতা ডেকে, ওরে অষ্টসখী, যা তোরা আমার বেহুলাকে সঙ্গ করে নিয়ে ছয় ঘাটের মাঝে স্নান করতে, তাড়াতাড়ি যাবি আমার বেহুলাকে সাথে করে নিয়ে ফিরে আসবি তোরা গৃহে। বলতে পারো সখী, আজ যদি আমরা পঞ্চসখী যাই ফিরে উজানি নগরে, যখন তোমার মাতা পিতা বলবে আমার বেহুলাও গিয়েছিল তোদের সঙ্গে, তবে তোরা ফিরে এলি আমার বেহুলা কই, তখন বলতে পারা সই আমরা কি বলবো তাদেরকে? তাহলে তোমরা আমার কথা দাও, এই অভিশাপের কথা কারো কাছে প্রকাশ করবে না। বেশ সই, আমার কথা দিলাম। এই ছয় ঘাটির কথা আমরা এই অষ্টসখী ছাড়া আর কেউ জানবে না। ঘটক মহাশয়, চলো সই। অদূর থেকে দাঁড়িয়ে দেখলাম সত্যি চমৎকার, তাই আর বিলম্ব নয়, ওই মেয়েদের পেছনে চলো, ওই কন্যাটির পরিচয় জানতে হবে আমায়। শুধু তাই নয় মহারাজ, সত্যি কিছু বলবেন? ওই বৃদ্ধা ব্রাহ্মণীর কথা অনুসারে, হ্যাঁ হ্যাঁ, মা চণ্ডীর তোমায় হেতাল যষ্টি প্রথম আছে রেখে দিই। সত্যি বলেছেন ঘটক মহাশয়, এই মায়ের দেওয়া হেতাল যষ্টি এই প্রথম আছে রেখে দেব, এই পথ দিয়েই ওই ওই মেয়েগুলো আসবে, তাই আসুন আমরা একটু আড়ালে বসি। পথের মাঝে একটা লাঠি পড়েছে, তাকে এভাবে লঙ্ঘন করাটা উচিত হলো না। তবে লাঠিকে কি করবো সই? নিয়ে তাহলে আমি ফেলে দিচ্ছি। না সই, নিশ্চয়ই কোনো বয়স্ক লোকের লাঠি,
লাঠিকে লঙ্ঘন করলে বয়স্কদের অপমান করা হয়। তুমি কি করবে সই? কারণ লাঠি ছাড়া তো তিনারা চলতে পারেন না সই। পথের মাঝে এভাবে পড়ে থাকলে সবাই এভাবে লঙ্ঘন করবে, তাই লাঠিটা অন্য পাশে রেখে আমরা চলে যাব। এই নাও। সত্যি অতি উত্তম। এসে দেখুন ঘটক মহাশয়, সত্যি মেয়েটার প্রশংসা যতই করো অনেক কম পড়বে। করম চরণ নহি হংসের গমন, এই নারী বলিলে লোক কি আগমন। এই যে মা, একটু দাঁড়াও মা। বলো বেটা। ছি সই, আমাকে মা বলে যে সই। ছি ছি, তিনারা সেভাবে কথাটা বলতে চাননি। তবে কি বলছি শুনেই দেখি না। বেটা কি যে বলছো সই। শোনো মা। ছি ছি, বলুন কিছু বলবেন। আমি তোমাদেরকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো তোমায়। বলুন। তুমি আমার প্রতি কথার উত্তর দেবে? নিশ্চয়ই। বেশ, তবে শোনো। ও তুমি দিয়ে যাও, পরিচিত মনে হয়। সাহস সদাগরের কন্যা, উজানি নগরে ঘর। সত্যি, আমি আরো কয়েকটি কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। আর কি বাজাতি সহজাতি গো। হ্যাঁ হ্যাঁ, তবে আমি আরেকটি কিছু জানবো। হ্যাঁ জানবো। আরেকটি জিনিস জানতে চাই মা। বলুন। আরে তো আমাদের দাঁত আছে তো। সই, দেখো তো, দেখতে পাচ্ছ না আমাদের দাঁত আছে তো?
তিনারা সে কথা জানতে চাননি। তাহলে তিনারা জানতে চেয়েছেন আমাদের বিয়ে হয়েছে কি হয়নি। ও, আমাদের বিয়ে না হয়নি মানে আমাদের বিয়ে বিয়ে হয়নি না, সেই কথাই বলছি। আমরা কুমড়া আছি, কুমড়া নয় কুমারি। যতটুকু জানার আমি তোমার মুখ থেকে জানতে পেরেছি, এবার এবার তোমরা আসতে পারো। কাকু, তোমাদেরকে একটা কথা বলবো। বলো বলো। তোমরা যে পরিচয় লীলা, ইন্দ্রাবাসী ঘর দিবা নাকি? ইন্দ্রাবাসী? আচ্ছা বলো, তোমার ঘর না ঘর না? ওই মেয়েটি তো গন্ধবনিক জাতি, তুমি কি জাতি? আমি চরিত্র জাতি, ওই জন্যই তোমার কথাগুলো বুঝতে পেরেছি। শোনো মা, এবার তোমরা আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আগে তোমার নাম থাকবে, বলুন। আমার সখীরা যদি কোনো অন্যায় বলে থাকে, ওদের আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। থাকো, এসো এসো মা এসো। ঘটক মহাশয় করতে গিয়ে, ঘটক মহাশয় বলুন মহারাজ, সত্যি ওই ব্রাহ্মণী মায়ের কথা মতো এই ছয়ঘাটির স্নানে এসেছিল ওই কন্যা? সাক্ষাৎ পেয়েছি, আর বিলম্ব নয়, ছুটে যাব ওই উজানি নগরে। এই কন্যা যদি আমার সহজাতির না হতো, আমি জাতি চুরি করেও আমি তাকে আমার পুত্রবধূরূপে বরণ করতাম। তবে মহারাজ, হ্যাঁ, লৌহ তণ্ডুল গড়িয়াছেন কর্মকার হাতে, সতী কুমারীর গুণ পরীক্ষা করিতে। এই হচ্ছে গোলাটি নগর, এই গোলাটি নগরে মোরা সর্বসন্ন ছাড়ি আর উজানিতে যাইব মোরা ছত্র। ঠিক বলেছেন, আর বিলম্ব নয়, ছত্র ভেসে যাব আমরা ওই উজানি নগর। নমস্কার নমস্কার নমস্কার। কি বলবার দুঃখের কথা, আমার একমাত্র মেয়ে, বড় আলালি মেয়ে আমার, বাইনা ধরে বসেছে, সে যাবে স্নান করতে ছয় ঘাটিতে। না যেতে দিলে এত কান্না, কান্নার রদন আর থামানো যাচ্ছে না, তাই অষ্টসখী সঙ্গে করে সে স্নান করতে গেছে, এখনো তো এলো না। এই তার পরাণ কেন ব্যাকুল হয়েছে, কখন আমার বেহুলা আমার কোলে উঠে বসবে? বাবা ও বাবা, কেমন আছো? হম প্যার করনে ওয়ালে